नमस्कार बंधुरा वेलकम टू माय चैनल एस बी एक्सप्लोरर। तो बंधुरा थंबनेल देखे ही बुझते टॉपिकटा कतटा इंटरेस्टिंग होते चले। तो बंधुरा तुम्हारा सकले जो केरला ब्लास्टर वर्सेस बेंगलुरु एफ सी नॉकआउट मैचे की अवस्था होती जखने क्योंकि केरला ब्लास्टर कोच इवान भुकोमानोविच तार दल तुले नहीं रेफारे सिद्धांत बिुदे गए मैंने रेफारे सिद्धांतटा मेने परें सुनीलर से ही गोल नहीं एक समस्या क्योंकि छो तो ए आई एफ एफ क्यों डिसिप्लिनारि कमिटर साथ एक मीटिंग अब्दि कर तो সেখানে কিন্তু কিছু শাস্তির বিষয় আলোচনাও হয়েছে কেরালা ব্লাস্টারের। তবে বর্তমানে গতকালকে যা খবর মানে বেরিয়ে এসেছে সেটা হচ্ছে কেরালা ব্লাস্টারের কোচ ইভান ভুকোমানোভিচকে অভিযুক্ত করেছে এআইএফএফ। তো এআইএফএফ একটা তার উপর কিন্তু নোটিশ জারি করেছে কারণ ওয়াকআউটটা তিনিই করেছিলেন মানে তার জন্য তিনিই তার দলকে পুরো তুলে নিয়ে গেছিলেন এবং ম্যাচ কমিশনার বারবার বোঝানোর পরও কিন্তু তিনি দল নামাননি। তো এবার দেখা যাক তার কি শাস্তি হয়। তবে একটুকু তোমাদের বলতে পারি বড় কিছু শাস্তি হবে না, হলে কিছু ফাইন হতে পারে, এছাড়া কিন্তু আর কিছুই হবার সম্ভাবনা নেই। এছাড়া বন্ধুরা বর্তমানে দাঁড়িয়ে যে ভারতীয় জাতীয় দলের স্কোয়াডটা ঘোষণা করা হয়েছে সেটা নিয়ে কিন্তু চরম বিতর্ক কিন্তু চলছে। তো এই বিতর্কের মাঝেই কিন্তু বোমা ফাটালেন দেবজিৎ ঘোষ, প্রাক্তন জাতীয় দলের ক্যাপ্টেন দেবজিৎ ঘোষ। তো তিনি কি বলেছেন আমি তোমাদেরকে সেগুলো জানাই। দেবজিৎ ঘোষ বলেছেন যে এই সিজনে সবথেকে ফর্মে থাকা এটিকে মোহনবাগানের দুজন প্লেয়ার প্রীতম গোটাল এবং বিশাল কাইত তাদেরকে দলে রাখা হয়নি, তাদেরকে রিজার্ভে রাখা হয়েছে। তো এগুলো নিয়ে কিচ্ছু বলার নেই, আমি খুবই কনফিউজড যে এইটা বেঙ্গালুরু এফসি না ইন্ডিয়া, এইটাই কিন্তু তিনি বলেছেন। মানে দলটা কি বেঙ্গালুরু এফসি, কারণ বেঙ্গালুরু এফসির আটজন প্লেয়ারকে রাখা হয়েছে কিন্তু এটিকে মোহনবাগানের মাত্র দুজন প্লেয়ারকে নেওয়া হয়েছে, কিন্তু ফর্মে থাকা সব থেকে চূড়ান্ত ফর্মে থাকা দুজন প্লেয়ারকে কিন্তু নেয়নি, সেই কারণে তিনি কিন্তু বলেছেন এটা বেঙ্গালুরু এফসি টিম নাকি ইন্ডিয়া টিম। এছাড়া কিন্তু তিনি আরও বলেছেন ইগোর স্টিম্যাক নিজেকে হাসির পাত্রে পরিণত করেছে, এটা হাস্যকর। আমি বিশ্বাস করি মিস্টার স্টিম্যাক তার চাকরিতে ভারতের ছুটির প্যাকেজ হিসাবে বিবেচনা করছেন তার চাকরিটাকে এবং অন্য আর কিছুই নয়, লজ্জা, এইটা কিন্তু তিনি বলেছেন। তো স্বাভাবিক বন্ধুরা যে দলটা ঘোষণা করা হয়েছে সেই দলে কিন্তু ইনফর্ম প্লেয়ার, এটিকে মোহনবাগানের কয়েকজন ইনফর্ম প্লেয়ার যেমন আশিস রায়, সুভাষিস বোসকে তো অবশ্যই নেওয়া উচিত ছিল, এদিকে প্রীতম কোটাল আর বিশাল কাইতের কথা তো বাদ দাও, এদেরকে নিতেই হতো, তো সেখানে তাদেরকে দলেই রাখেনি। তো এইটা কি দল ঘোষণা হয়েছে, তোমাদের মতে কি বলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।